হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। পার্ট থ্রিটা আমরা শেষ করেছিলাম আমরা অ্যাটাকের মাধ্যমে, এবং কি পার্ট ফোরটা আমরা শুরু করব আমাদের ক্ল্যান ক্যাসেলটা রিবিল্ড করার মাধ্যমে। তো জাস্ট ক্ল্যান ক্যাসেলটা রিবিল্ড হয়ে গেল, এরপরে দেখুন আমরা কিন্তু জ্যামস অলরেডি পেয়ে গেছি। এরপরে দেখুন আমরা প্রোফাইলে যখন যাব, এখন আমরা এখানে পাঁচটা জ্যামস অলরেডি পেয়ে গেছি। তো 455টা জেমস আছে। 3 নম্বর বিল্ডার নামাতে আমার আরও জেমস লাগে 45টা। তো এই পুরো ভিডিওতে আপনি দেখবেন কীভাবে 3 নম্বর বিল্ডারটা নামানো হয়, এবং কীভাবে সুপার সেল অ্যাকাউন্ট আপনার গেমে রেজিস্টার করতে হবে। তো আমরা যখন চলে গেলাম আমাদের ল্যাবরেটরিতে দেখলাম, বাট আমাদের প্রয়োজনীয় পরিমাণ ইলাকদের না থাকার কারণে আসলে আমরা দিতে পারতেছি না আপডেট। তো জাস্ট যা যা আপডেট দেওয়া যায়, যেহেতু আমাদের এখানে গোল্ডের পরিমাণ আছে 17,500, তো জাস্ট আমি গোল্ডটা একটু কমাই দিব। কমাই দিলে হলো কি, আমি যখন অ্যাটাক দিব তখন আমরার যে গোল্ড এবং কি ইলেকজা সবগুলো একটু সামঞ্জস্যভাবে আসবে আর কি। তো এখন দেখুন এখানে কিন্তু আমরা টোটালি আমাদের বিল্ডার দুইটাকে ব্যস্ত করে দিলাম। এখনই সেই মাহিন্দ্রা খন যেখানে আমরা আমাদের সুপার সেল আইডিটা ক্রিয়েট করব। তো জাস্ট আপনি সেটিং অপশানটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন এখানে গুগল প্লে সাইন ইন এটা ডিসকানেক্ট দেখাচ্ছে, বাট আমাদের ওই পাশে কিন্তু ডিসকানেক্ট দেখাচ্ছে, দুইটাই ডিসকানেক্ট দেখাচ্ছে, এবং কি মাল্টিপল যে অ্যাকাউন্ট আছে ওইটাও দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখান থেকে ডিসকানেক্টেড যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যা আছে অ্যাকাউন্ট দেখাবে, এবং কি এখানে রেজিস্টার সুপার সেল আইডি, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের গেমটা রেজিস্টার করব। এখন এই পেজটা কিন্তু অন্যভাবেও আসা দেয়। তো জাস্ট আমি এই পেজটা অন্যভাবে কীভাবে আসে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন সেটিং অপশানটাতে যাবেন, এখানে দেখুন মাল্টিপলে যখন আপনি ক্লিক করবেন তখনও কিন্তু রেজিস্টার সুপার সেল আইডিটা চলে আসে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্সের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা দুইটা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর 2 নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এই দুইটাতে 100-তে 100 দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে 2 মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সের সব বিডি 1 নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভ অ্যাওয়ে করা হয়। সো আপনিও হয়তো বা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। তো জাস্ট এটা দেখানোর জন্যই আসলে 2 বার বের হবো আর কি। তো যাই হোক, আপনারা রেজিস্টার সুপার সেল আইডিতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ আসবে। এরপরে এখান থেকে আপনারা আপনাদের জিমেলটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন, আর না হলে আপনারা লিখে জাস্ট এখানে টিক দিয়ে এরপরে প্রসিডে দিয়ে দিবেন। এরপরে জাস্ট আপনারা আপনাদের যে কোডটা যাবে আপনাদের জিমেলে, ওই কোডটা এনে এখানে বসিয়ে দিবেন। দেন আপনার কাজ শেষ, আপনার অ্যাকাউন্ট টোটালি কিন্তু সুপার সেলের আন্ডারে চলে গেছে। ঠিক আছে, আমি দেখুন কোড বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে কিন্তু অলরেডি আপনাকে নাম জিজ্ঞেস করবে। তো আমি চাচ্ছি যে আমার যে আইডির নাম যেটা আছে এটাই আমার সুপার সেলের আইডির নাম থাকুক, সমস্যা নাই, আমার প্রবলেম নাই। এরপরে ছবি টবি সিলেক্ট করে আপনি জাস্ট আপনার মতো করে চলে যান। তো ব্যাকগ্রাউন্ডটা যেভাবে আছে এভাবে থাকুক, জাস্ট একটু চেঞ্জ করে দেব আমরা আমাদের যেহেতু এখানে চৌজি রেবারটা দিছে, তো জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দিয়ে জাস্ট আজকের মতো বের হয়ে গেলাম আর কি। তো এরপরে সেটিং অপশানে চলে গিয়ে আপনি নিজেও দেখতে পারবেন আসলে এটা কি হয়েছে কিনা সুপার সেল। তো এরপরে সুপার সেল যখন হয়েছে ভাই, এরপরেও কিন্তু আমরা অলরেডি জ্যামস পেয়ে গেছি। তো যখন আমরা আমাদের প্রোফাইলে যাব, এখানে দেখুন 50টা জ্যামস পেয়েছি। তো জাস্ট দেখুন 50টা জ্যামস পেয়েছি, তার মানে তো আমাদের 45টা যেহেতু শর্ট ছিল, 3 নম্বর বিল্ডার কিন্তু আমরা নামাতে পারি। এখন 505টা জেমস অলরেডি আছে। তো জাস্ট আমি ক্লিক করে এই নিউ বিল্ডার হার্ট যেটা আছে এটাতে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের 3 নম্বর যে বিল্ডারটা আছে এটা কিন্তু আমরা নামিয়ে নিলাম। তা আপনারাও কিন্তু এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন ভিডিওগুলা, তাহলে ইনশাল্লাহ আপনি ভাই মানে সবগুলাই অতিরিক্ত দ্রুত আপনি আপডেট করতে পারবেন আর কি। তো 3 নম্বর বিল্ডারকেও আমরা ব্যস্ত করে দিব, এবং কি অবশ্যই ভিডিওগুলো কেমন হতেছে বা কোনো ইম্প্রুভমেন্ট দরকার কি না, কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে বলে যাবেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রামে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, এবং কি ওইখান থেকে যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চায় তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেই, নাম্বারের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারেন। বিগিনারদের 5ম পার্ট দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন।
হ্যাঁ প্রেস করলাম, তারপর বলো।